স্যার, পার্টি অফিস বানাবে বলে আমার জমিটা চাইছে, আমি যখন বারণ করছি আমাকে ভয় দেখাচ্ছে, আমার বউ বাচ্চার গায়েও হাত দিচ্ছে। যা সালা, এটা একটা সমস্যা হলো? এরপর কিছু বলতে এলে ধরে দেবেন এক কানঠাপকি, তারপর আমায় এসে বলবেন। আরে এই তো মিস্টার বচ্চন, সাত সকালে সেজেগুজে কোথায় চললেন? শুটিং আছে কলকাতায়। ও যাবে লয়ারের কাছে, আমি যাবো মিডিয়ার কাছে। দেখবেন এবার মিডিয়াকে কীভাবে নাড়িয়ে দিই, ওরা আবার গ্রেপ্তার হবে, ঠিক শাস্তি হবে। পরিচয় করে দিই, এ হচ্ছে দুর্গা আর উনি হচ্ছেন অনিমেষ দত্ত, স্পেশাল ব্রাঞ্চ। স্পেশাল ব্রাঞ্চ? হ্যাঁ। একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ। এই প্রশান্ত, হারান, রণজিৎ, মাখন শিকারীদের কোনোদিন কোনো শাস্তি হবে? একটু আসুন, আপনি আসুন, 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 এখানটা দাঁড়ান, আমি একটু বসছি। মন দিয়ে দেখবেন, এই মনে করুন পশ্চিমবঙ্গ, এই মনে করুন আমি, এই মনে করুন প্রশান্ত সাংসদ হয়ে দিল্লি চলে যাচ্ছে, এই মনে করুন আমার বউ আমার বাড়িতে রান্না করছে, এই মনে করুন আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই মনে করুন আমার বউ এখন আমার বাড়িতে না, আন্দামানে রান্না করছে, তার মানে আমার বদলি আন্দামানে হয়ে যাচ্ছে। কিম্ভূত কি মাখার ব্যাপার। চলো দুর্গা, দুর্গতি না আসেনি, এই গ্রামে আগে কেন আসেনি? কি দেখছেন, সসের দাগ মালের সঙ্গে চাটকে দিকে পুড়ে গেল। দেখলেন তো, এতক্ষণ যা একটু সম্মান টম্মান পাচ্ছিলাম, মালের নাম শুনেই ক্ষমা বদলে আলু বোমা। যাই হোক, অনেক রাত হলো, শুয়ে পড়ুন মিস্টার বচ্চন। তবে যেটা বল মনে রাখবেন, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। আপনি যেন কি একটা বলছিলেন, জং ধরা লোহার মাঝে কোনো জামানার ইস্পাত। চলে পাগল নাকি দাদা, থানা খুব কেলিয়েছিল, এটা ওপেন এরিয়া, কোথায় ছিটকে পিটকে যেতে পারছিস? প্রশান্ত যা বলছে তাই কর, আমাদের এখন অনেক কাজ দাদা। ওই তা চল ভাই, আমরাই যাই। রাতে এত বেশি হয়েছে, ঘন ঘন বাথরুম হচ্ছে, সকালেও জেগে। হারাধনের পাঁচটি ছেলে রইল বাকি চার, জানেন তো? ভালো, লাশের পকেটে ছিল। ও, এর থেকেও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গলাটা এমনভাবে কেটেছে যে দাঁত দুটো নিখুঁতভাবে কাটা পড়েছে। বরুণকে এইভাবেই মারতে পারতিস তো, সরি পারতেন তো। কি যাতা বলছেন, আমরা বরুণকে মারিনি, এসব জাগরণ মঞ্চের মালগুলোর কাজ, আমাদের নামে রটানো হচ্ছে, আমরা কিছু করিনি, বুঝলেন কিনা, আমাদের ছোট করার জন্য এসব রটানো হচ্ছে। আপনারটা বুঝি খুব ছোট। হ্যাঁ, আপনি না ভীষণ বিলোদা বেল্ট কথা বলেন। শুধু বিলোদা বেল্ট কথা বলি না, বিলোদা বেল্ট কাজও করি। যাকে শুনুন, একটু সাবধানে থাকবেন, বরুণের খুনের পেছনে যাদের নাম ছিল তার মধ্যে এই মালটা একটা, বাকি রণজিৎ, মাখন, শেখর, হারান, এর মধ্যে হারানটা ভোগে, মায়ের কি বাপের জানি না। অতএব হারাধনের পাঁচটি ছেলে রইল বাকি চার। খুব চাপ, খুব চাপ। সরে সরে যা, আজকাল সোজা আঙুলে বিস্কিট ওঠে না। অরুণবাবু, হারান যেদিন খুন হন সেদিন আপনি কোথায় ছিলেন?
কেন বলবো? আমার ভাই যেদিন মারা যায় তার চার দিন বাদে এনকোয়ারি শুরু হলো, আর একজন মাস্টার মারা যাওয়ার পরের দিনই আপনি ছুটে চলে এলেন। আস্তে আস্তে, মাস্টান ফাস্তান বলবেন না। উপরতলা থেকে কটা ফোন এসছে জানেন? হারানের মতো একজন সমাজসেবী মরে যাওয়াটা কি চাটিখানি ব্যাপার? সমাজসেবী? হ্যাঁ, সমাজের সেবাই করত। যে যেমনভাবে দেখে, সকলে তো শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, কিন্তু কেউ কেউ বলে ক্যারেক্টারলেস। হ্যাঁ, আপনারা হারানের মার্ডার কেসের ইনভেস্টিগেশনটা ধর্তব্যের মধ্যে আনেন না, কিন্তু ওটা আমার কাছে কর্তব্য। তাই আরেকবার জিজ্ঞেস করছি, অরুণবাবু কাল রাতে আপনি কোথায় ছিলেন? বাড়িতে, ছাত্র পড়াই, তাই করে বাড়িতেই ছিলাম। এই গ্রামে ছাত্রদের পড়িয়ে সংসার চলে আপনার? একটা ছোট ব্যবসা আছে, ইলেকট্রিকের। কিসের ব্যবসা? সত্যি বলছেন? আপনি কি অরুণকে সন্দেহ করছেন? এটাই তো মুশকিল। আমি আপনাকেও সন্দেহ করছি মিস্টার বচ্চন। কিংসুক বাবু, নিখিল বাবু, দুর্গতি নাশিনী, প্রত্যেককে সন্দেহ করছি। এই স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সঙ্গে প্রেমিকাদের একটা অদ্ভুত মিল আছে, দুজনেরই সন্দেহ বাতি। এখন আমার মরা বাবা যদি এখানে উপস্থিত থাকতো আমি তাকেও সন্দেহ করতাম। আপনি তো কলকাতার একটা স্কুলে পড়াতেন, হঠাৎ করে এই ধার ধারে গোবিন্দপুরে এলেন কেন? গ্রামটা তো কারোর বাপের নয় যে সে বলে দেবে তবে আমি সেই গ্রামে যাব। তাও ঠিক। তো ওদের সবাইকে তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে, ধরতে পাচ্ছেন না? চোখের সামনে তো অনেককেই দেখতে পাচ্ছি, সবাইকে আর ধরতে পাচ্ছি কই? আমি চলি, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। যাবার আগে একটা কথা বলে যাই, অরুণ কাজ করতে পারে না, মানুষের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য ওর জীবনের যা ব্রত। এক মিনিট, জ্ঞান দেবেন তো, এখন সময় নেই, পুজোর ছুটিতে আসুন। তোমরা একটু সাবধানে থাকবে, এই লোকটা কী করবে বোঝা যাচ্ছে না। যার যার ভাবনা নিজে নিজে ভাববে, অন্যের উপরে নির্ভর করার কোনো প্রয়োজন নেই। ওকে, আসুন। দাদু একটা কোশ্চেন ছিল, কিছু মনে করবেন না? মনে করে কোনো লাভ আছে? না, তা নেই। তাহলে করি। আপনার বাবার নামটা কি? ওয়াই ওয়াই না, এইচ 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 ফর হারাধন। হারাধনের পাঁচটি ছেলে, রইল বাকি চার। এই যে ওই স্পটে পড়েছিল, কে বলুন তো? অরুণ, অরুণ না কিরণমালা? হ্যালো হ্যালো হ্যালো, এসো এসো, তোমরা ভেতরে এসো, যাও ক্লাসে যাও, ক্লাসে যাও। দাদা, চলো চলো চলো, চল চল। আরে, আপনি আমাদের ছেলেগুলোকে বার করছেন কেন? মিটিং চলছে তো। কি দাদাকে ভালো মন্দ সে কাজ না কেন? সেটাও কি পুলিশের কাজ? সকলের সামনে মারলাম, ওটা করতে হয়, ওটা হচ্ছে গিমিক। ঠিক করে নিস। আপনি আমার ভাইকে মারলেন? মারিনি, বাঁচালাম। আজ এখানে সম্মেলনটা করবেন না দাদা? কেন? আমি স্কুলের সভাপতি, আমি এখানে সম্মেলন ফম্মেলন মিটিং ফিটিং যা খুশি তাই করতে পারি। আপনি সম্মেলন করিয়ে নিতেই পারেন, কিন্তু সামনে পঞ্চায়েত ইলেকশন, ফেটে দরজা হয়ে যাবে কিন্তু। কেন? আপনি বাচ্চাদের স্কুল বন্ধ করেছেন, এটা নিয়ে গ্রামে একটা বিরাট ইস্যু হয়ে গেছে।
আরে খোঁজ খবর রাখুন, আপনার এই গাড়ি ভাইটাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ আপনি বরঞ্চ আমার বাড়িতে মাল পাঠাবেন, আমি আপনার বাড়িতে খবর পাঠাবো। হ্যাঁ সেই ঠিক আছে, কিন্তু আজকে কি করব, সম্মেলনটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে। শুনুন, সম্মেলন বারবার, ভোট কিন্তু একবার। বটেই তো, সব না ঠিক। হ্যাঁ শুনুন, আজকের মতো মিটিং বন্ধ, চল বাড়ি যা। আপনাদের দাদা সব বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক করেছি। ঠিক আছে, আপনাকে দেখেই আমার কিরম, আগে ভাবতাম ভুল করছি কিন্তু এখন তো দেখছি না ঠিকই করছি। আপনার দাদাকে যা বলার বলে দিয়েছি, বুঝে নেবেন। আপনি একাই না, আপনার দাদার মারানোর জন্য যথেষ্ট। জি আই প্রশান্ত, চল। থ্যাংক ইউ, অলওয়েজ এট। চল চল চল। হ্যালো হ্যালো, 1 2 3 4, আজকের মতো মাতব্বরি বন্ধ। এই তো দাদু, যান ক্লাস করান। থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান, এইসব ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে একটু বুক চিতিয়ে কথা বলতে শেখান। রবি ঠাকুর লিখে গেছেন না, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট টিয়ার ফিয়ার। আমি টিয়া নামক মেয়েটার কথা বলছি। চলি, কোথায় চললেন? জামা কাপড় ইস্ত্রি করতে হবে, সন্ধ্যাবেলা মোচ্চ আছে এদেরই। সকালে টনিক দিয়েছি, রাতে গিয়ে একটু খুশি করে দেবো। দিন পাঁচেক লাগবে রিপোর্টটা আসতে। স্যার এই সার্কিটও পাওয়া গেছে স্যার। কোথায় ছিল? ওই ক্লাস শুয়ে নিচে স্যার। হাইড্রোলিকের সার্কিটটা লাগানো ছিল ইগনিশনে, না ক্লাচ টিপে ইগনিশন অন হলে সার্কিট অন হবে। আরেকটা এন্ড নিশ্চয়ই গিয়ার বক্সে ছিল। হ্যাঁ স্যার। এরকম সার্কিট এখানে পাওয়া যায় না স্যার, এত বড় ইলেকট্রিকের দোকান এই তল্লাটে নেই। আমাদের অঞ্চলে গাড়ি ওড়ানো এই প্রথম স্যার, অবশ্য তার একটা কারণও আছে। কি কারণ? কি কারণ? আসলে স্যার ওই বরুণ বিশ্বাসের জাগরণ মঞ্চটা বিনোদবাবুর আবার চালু করেছেন, সঙ্গে স্যার এই অরুণ দুগ্গারও আছে। হ্যাঁ আর স্যার যেভাবে বাইরে থেকে লোকজন আসে তার মধ্যে থেকে যদি দু এক পিস মা ওদের বেরিয়ে পড়ে তাহলে তো জল ভাত স্যার। ওই শালা, ওই মেরে। হ্যাঁ কেন আপনার একটু ফালতু কাজ করি, গাড়িতে কি আছে না দেখবেন না। আমরা না বাজার থেকে আসি, সবজি আর আনাজ কিনে নিয়ে আমাদের বাড়িতে কাঙাল ভোজন। ও দাঁড়ান, আগে বাঙালি ভোজনটা সেরে নি। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ছোট থেকেই করি লাল মুখ। ও ঝিঙে অভিনয় করে না শাশ্বত মিত্র রাইডার্স থেকে কথা বল। ও হ্যাঁ বলুন স্যার, ছেড়ে দাও কেন? ও আচ্ছা আচ্ছা, ভোটের আগে আপনি গ্রামে অস্ত্র ঢোকাবেন, আমি তাই এদের ছেড়ে দেবো। কেন ছাড়বো বুঝতে পারছি না স্যার। হ্যাঁ জানি জানি, আপনাকে বিলক্ষণ চিনি, কবছর নেতা থাকবেন তারপর তো জেলের ঘানি টানবে।
শুনুন শুনুন, চোখ রাঙাবেন না, চোখ রাঙাবেন না। কিছু লোকের চোখে এমন আঙুল গুঁজেছিলাম, তারা এখন অনেকে এই নেত্রালয়ের পার্মানেন্ট মেম্বার, লাইফ মেম্বার। কোনটা ধরুন? শুনুন, আপনার এই গাড়ি মাল সমেত আমি বাজেয়াপ্ত করলাম, তবে আপনাকে আর আপনার ভাইকে ছেড়ে দিচ্ছি। কেন বলুন তো? কেন মানে একজন যখন দায়িত্ব নিয়েছে, মানে বিনা পয়সায় একজন যখন লটকানোর দায়িত্বটা নিয়েই নিয়েছে, তখন সরকারি পয়সায় আপনাদের মতো মালকে আমি জেলে ঢোকাতে চাইছি। এই বহুত পিরি কইছেন, এত পিরি সহ্য হয় না। তাতে আমার ছেড়া গেল।